কিভাবে একটা পূর্ণ দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, সেটা যদি পূর্ণ দশমিক সংখ্যা হয় একভাবে করব, যেমন দুই দিয়ে ক্রমাগত ভাগ দিব এবং যে ভাগশেষগুলো থাকবে সেগুলোকে আমরা নিজে থেকে উপরে সাজিয়ে লিখব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাটা পেয়ে যাব। এখন আমরা দেখি যদি সংখ্যাটা হয় ভগ্নাংশ সংখ্যা, যেমন 3.375 বাইরে দেওয়া আছে, ঠিক আছে, মানে একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এখন এই দশমিক ভগ্নাংশ সংখ্যাটাকে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এখানে আরেকটা নিয়ম ফলো করব। আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাটা কি লিখব, লিখার পর দুই দিয়ে আমরা কি করব, ক্রমাগত গুণ দিব। দুই দিয়ে গুণ দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে বাইনারি সংখ্যা যেহেতু রূপান্তর করবো আর বাইনারি সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে দুই, এখন এই দুই দিয়ে জন্য আমি ক্রমাগত গুণ করবো যতক্ষণ না পর্যন্ত আমার গুণফলটা জিরো হয়। যখন আমি দুই দিয়ে গুণ দিলাম কি হলো, এখানে আমি পেলাম 0.750। তাহলে এই পয়েন্ট বা দশমিকের বাম দিকে যে অংশটা এটাকে বলা হচ্ছে পূর্ণ অংশ, আর ডান দিকের অংশটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। আমরা পূর্ণ অংশটাকে রাখবো একদিকে আর ভগ্নাংশটাকে রাখবো একদিকে। তো ভগ্নাংশ যেহেতু এটা এখনও ভগ্নাংশ, আমি তাকে দুই দিয়ে আবার গুণ দিব যতক্ষণ না পর্যন্ত আমি গুণফলটা জিরো পাই। দেখো এখানে আমি দুই দিয়ে গুণ দিয়ে কী পেলাম, 1.50। এখন ওয়ানটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ অংশের জন্য অংশে আমি রাখলাম ওয়ানটাকে, পয়েন্টের পরের অংশটাকে আমি আবার সেই ভগ্নাংশ অংশে রাখলাম। যেহেতু আমার গুণফল এখনও জিরো হয় নাই, আমি আবার দুই দিয়ে গুণ দিব। দুই দিয়ে গুণ দেওয়ার পরে কী হলো, এখানে আমি পেলাম 1.00। তাহলে আমি ভগ্নাংশের গুণফলটা পেয়ে গেলাম জিরো, যার জন্য আমি থেমে যাব আর পূর্ণ অংশটাকে আমি এখানে লিখলাম। তারপর আমি কী করবো, উপর থেকে নিচে পূর্ণ সংখ্যাগুলোকে সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। দেখো আমি উপর থেকে নিচে সাজিয়ে লিখেছি 0.11, আগে দিয়েছি পয়েন্ট বা দশমিক, কারণ হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা ছিল এর জন্য। তাহলে